Hi guys, welcome to our channel. Amar channel e apnaderke shagoto janai. To darshok bondhu, ajke ami chole eshi bikuner jomite ebong ami eshi je ajke sobtheke boro challenge hocche ei je begun dekhte pacchen poche jacche sobgulo begun choto choto joto gulo jali hocche sobgulo kom beshi pray poche jacche. To ei somoshar samadhaner jonno apnader samne ei video te ami niye eshi. যাতে এই সমস্যাটা আপনাদেরও না হয়, যার কারণে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই সমস্যা এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো পচে যাচ্ছে এবং ছোট ছোট জালিগুলো এবং ফুলগুলো পর্যন্ত এই পচে যাচ্ছে আর কি কম বেশি। তো দর্শক বন্ধুরা, এই সমস্যা যাতে আপনাদের না হয় তার জন্য আগে ভাগে থেকে আমি ভিডিওটা এই সমস্যাটা হচ্ছে মানে ফাঙ্গাসজনিত সমস্যা, কারণ আচমকা অতিরিক্ত বৃষ্টির কারণে এতে ফাঙ্গাস অ্যাটাক করে, যার কারণে এই সমস্যাটা মানে দেখা যায়। এতে টোটাল ফুল এবং ফলের মধ্যে অ্যাটাক করে এবং মানে উপরে গাছের মধ্যে এই সমস্যাটা দেখা যায়, যার কারণে আপনাদের সামনে দুটো ওষুধের কথা বলবো। এই দুটো ওষুধ যদি আপনারা ঠিকঠাক মতো ইউজ স্প্রে করতে পারেন তাহলে এই সমস্যা থেকে আশা করি 100% আপনারা মানে লাভবান হবে। তো যাই হোক, আমি এই দুটো ওষুধের কথা আপনাদের সামনে আজকে তুলে ধরছি, আশা করছি আপনারা উপকৃত হবেন। তো এই দুটো ওষুধ হলো গিয়ে তাগত, এটি আছে ক্যাপ্টান 70% এবং হেক্সাকোনাজল আছে 5%। এটি প্রতি লিটার জলে 2 গ্রাম করে স্প্রে করতে হবে এবং তার সাথে যেটা বলছি প্লান্টোমাইসিন, এটা প্রতি লিটার জলে 1 গ্রাম করে। এবং এই তাগত এবং প্লান্টোমাইসিন যদি আপনারা একসঙ্গে পাঞ্চিং করে যদি স্প্রে করেন তাহলে আশা করছি এই সমস্যার সমাধান পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটিকে অল করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক, আশা করছি এতে আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা ঠিকঠাক মতো এটাকে স্প্রে করবেন, আশা করছি আর পুনরায় এটা হবে না।